বন্ধু গলাই যে ফোন করেছিল তো তুই আমাকে বলিনি কে রে হ্যাঁ তো ফোন করেছিল তো আমি ভুলে গেছি কেন কি জানি ফোন করেছিল কে নিমন্ত্রণ দিয়েছিল বাড়া কিসের নিমন্ত্রণ মদের নিমন্ত্রণ তবে ভালোই করেছি ভুলেছি তো বলি নাই তো ভালোই করেছি তো মদের আর কে নিমন্ত্রণ দে পিয়া ঘর নিমন্ত্রণ শুনেছি লারকাটা ঘর নিমন্ত্রণ শুনেছি মদ খাওয়ার নি আর কে নিমন্ত্রণ দে মদ খাইতে যেতে কোরে ভাই আচ্ছা তেনর লোক তো তুই তো হড়বড়ে লব কই তো বার আসছে আসছে এত দেরি করছে জলদি আসবার বড় নু কোন কি হেলিকপ্টার আসছে নহরু পেলে না আসছে জাপান করে চলে আসবে এরে ভাই হেলিকপ্টার এলো পেরে না হইছে না জলদি আসা তো দরকার আচ্ছা বলো 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 কি বলছিলে বডি বলে না কালকে ফোন করেছিলি না ই চানির বলে না গো লে তাহলে বলে দে বলে দে কেন ও নিমন্ত্রণ না ছিল ও কার বিয়া লাগিলে বিয়া নাই বাস এম নাই বিয়া কারো না বলে দে খুলিয়ে খেলে বল তো কিসের নিমন্ত্রণ বলতে দেবো রে বাবা এমনি পার্টি রেখেছি ছোট মোটো আমাদের আচ্ছা মদের আচ্ছা বাগান ধারে যাবে কিন্তু বাগান দিকে মদ পুরো ঝাড়ি মারি দেবে বললে যাবে হ্যাঁ বড় পার্টি বটে ই বেশি খাবো বলছি তাহলে যাবে সেটাই তো হে চো 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 ইলেকট্রো বাদ দিয়ে যাবে নাকি না 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 যাবো 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 মানে তুই বুঝছো না তোরা আমরা ঠিকই বুঝি তুমি বুঝবে তবে না জলদি চলো যাবো রে বাবা যাবো যাবো বুঝি যাবো তোরা বড় রাখি রে যাবো যাবো মানে তোমার বৌদিকে একটু সিদ্ধাতে হবে কেন বলতে হবে কেন কালকে কেনে বলে নাই তোমরা ফোন করেছিলে আরে সিদ্ধাইতে হবে না কল করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাবো হলো বাগান ধরে না বাগান ধরে বাগান ঠিক আছে আমি পৌঁছে রইব বাগান বেড ঢোকাছে বন বেড ঠিক ঠিক আমি এক ঘন্টা আগে পৌঁছে রইব কোনো ব্যাপার নাই বিকাল বিকাল তাইলে পেট ভরা হবে একদম একদম পুরো একদম ঠিক আছে আমি দেখছি যাই ঠিক আছে ও আমাকে বলে নাই কেন সেই বিষয়টা আমি পাতা করছি ঠিক না ঠিক আছে আসি হ্যাঁ আসো ঠিক আছে এরে দেখছি মদের নাম শুনে উচকে উচকে দৌড়কিছে বুঝতে পারলে ফিরে পালে আলকাতরা খাই নেবে সালা আজকে যাই একটা নিমন্ত্রণ পাইছি বহুদিন পর সালা মদের নিমন্ত্রণ পেয়ার ভরিয়ে মারি দিব আমি শালিকেও দেখছি শালি বলে নাই কেন আমাকে হ্যাঁ এত বড় অফারটা এখনই হাত ছাড়া হয়ে যেত সারা গুছাইন ছিল এখনই দেখছি যাই শালিকে বেগুন ভাজা খাইতে মজা হে ভাই বন্ধু গলাই যে ফোন করেছিল তো তুই আমাকে বলিনি কে রে হ্যাঁ তো ফোন করেছিল তো আমি ভুলে গেছি কেন কি জানি ফোন করেছিল কেন নিমন্ত্রণ দিয়েছিল বাড়া কিসের নিমন্ত্রণ মদের নিমন্ত্রণ তবে ভালোই করেছি ভুলেছি তো বলি নাই তো ভালোই করেছি তো মদের আর কে নিমন্ত্রণ দে পিয়া ঘর নিমন্ত্রণ শুনেছি লারকাটা ঘর নিমন্ত্রণ শুনেছি আর ভজান ঘর নিমন্ত্রণ শুনেছি মদ খাওয়ার নি আর কে নিমন্ত্রণ দে মদ খাইতে যেতে তো কেউ যদি দিছে তো সেটা বলতে হবে কেন হ্যাঁ ওই জন্য তোর সঙ্গে লিয়া ঝগড়া হই না তো একবার কোন সিরিয়াস কাজ কোনো বুঝিনি কেন কোন সব ঠাবো একবার মদা নিমন্ত্রণ দিয়ে গেল না তো একবারই তো ঘর কাজ তো না নিমন্ত্রণ দিতে তো দেখছো আপনি কি করতে কোন মদের নিমন্ত্রণ দিতে আইস সব কাজটাই ভুলে যায় সব কাজটাই ভুলে যায় মাথা তোর হইছে মদের নিমন্ত্রণ হ্যাঁ ভাই আর কোনো কাজ না লোক ফুর্তিতে যদি খাওয়া আছে তো কি হবে তো মদ ঘটে ফুর্তি কেন কত কিছু আছে ভাত আছে ডাল আছে মার আছে ওইলে খাওয়াইলে ফুর্তি হবে না নাকি মদ খাওয়াটাই হয়েছে ফুর্তি ই হয়েছে একবার মদ খাও এমন দৌড়ে আসছে যেমন আমার কলজাটাই কে কয় হেলিল আর কে বটা তুই ঘরকে নিমন্ত্রণ দিতে আসছো না তুমি আকো দেখতে এখন বাবা মদের নিমন্ত্রণ দিতে আসছে কোন দিকে গেল লো দেখি না মারি গই আর ওর আগে কোনো কিছু করে নিল নাকি এই যার মাথায় আদনি বসিয়ে দিলি যে হ্যাঁ তোর চিন্তা করার কি আছে ফোন করি ওরকে দে শুধু মদাই খাওয়াবে না ভাত মারও খাওয়াবে সেরকম চাল ফেলব তুই তো বললেও শুনবি না মদটা তোর প্রধান হয়ে গেছে ফোন করে দেখতে লারি
ভাত যদি নাই খাওয়াই যদি মদ খাওয়াই নি ওইটা পেট ভরে খাইয়া আসবো তোকে চাল মেরা হবে কি নাই তা মানে তুই যাবি সে মানবি নি খেচার খেচার করি না না সব সময় মাথা খারাপ করিস একবারে মদটা যদি খারাপ হইতো তো লোক নিমন্ত্রণ দিত তোমে ভালো পটে তো যা খাবি ভালো নয় তো কোম্পানি গুলো চলছে কি করে তাই তোর সঙ্গে লাগব যে পাচ্ছি কর কোনো কিছু নিমন্ত্রণ না এলে বলিব নাই জানাবো নাই মরার দোকে ঘাস বলে পুচ্ছেন তোর মাথা খারাপ কোথায় বলিস রে বাপ হ্যাঁ বনে মানে শালা ভালো করে বললেও নাই এই বনটাই যাবো না এই বনটাই যাবো এই তো শালা মাথা খারাপ শালা নিমন্ত্রণ দেওয়ার কোনো ঢঙ্গও নাই শালা জায়গাটাও ঠিক করে বললো নাই দেখি আগাই এই শালা মদ খাওয়া না আগে মরি যাবো নাকি রে হ্যাঁ শালা মদ কি খাবো শালারা কোথায় যে বলিস বাপ ঠিকানাটা শালা পাঁচটা বন খুঁজা হলো না ও এবার রে এখানে আছে পাইছি লে লে শুরু কর শুরু কর দাঁড়া আসতে দে কাক আসতে দেবো তুই কি গোটা গান লক্ষ্মী নিমন্ত্রণ না দিয়েছিল এইটুকু মধ্যে আমারই কুলা হবে কি না আর তুই আগার ওই রাক্ষ সাটকে বলে দিয়েছি নিমন্ত্রণ দিয়েছি আমরা নিমন্ত্রণ দিয়েছি মানছি কিন্তু রাক্ষ সাটক কেন নিমন্ত্রণ দিয়েছি লে লে মাল ঢুকা আর বকিন না লে লে ঠিক করে জায়গাটা বলিস না হ্যাঁ পাঁচটা বন খুলা হলো আমার আরে লে ঠিকানা বলি নাই তো কি তুই তো আসেছি এবার খানো এই দুটি মাল এই দুটি মাল এগুলো এই দুটি মাল তুই একা খেয়েছে আমরা খাবো না যা দিবি তবে না বলে মদড়ি চাকনা দিয়ে খাবে চাকনা দিয়ে তো একটা বাচ্চা ছেলে গান নেবে হ্যাঁ কিন্তু ঠিক ঠিক বলছি এ শুননা মদ তুই শুননা খবরদার কেউ শুননা ওয়া খাইতে দে মেন মালটা আগে এখানে রাখ এটা দেখে দেখে আমি খাবো এখানে নামা লে এখানে রাখছি তা তুই খা এটা একটা দে না আগে সে আর এটা বলছিল তুই শুননা তোরা বললি না বাকি একা খেতে দে মদ ঝুস না তুই একটু নুন হলে ভালো হইতো নুন মদ খাচ্ছি নসিব ভালো আবার চাকনা নাহলে নুন ঘি এনে দেবো তাহলে ঘি তাহলে আমি আসছি হ্যাঁ তোরা খাওয়া দেয় আমি বাগানে রয়েছি হ্যাঁ ঠিক আছে তুই যা হ্যাঁ এখানে একটা বোতল ছিল বোতলটা কই এই শালা মারি নিয়েছে কোথা কোথা গেল কোথা গেল চলে গেছে চলে গেছে সালার ইয়া ধ্যানও নাই মদ যে নিয়ে চলে গেছে ওটা ধ্যান দিল না ঠিক আছে না আরেকটা মাগান দিছি মাগা মাগা জলদি মাগা আজকে পাইছি পেট ভরা খাই দিব টুটি তক্ক খাই দিব মানিব নাই ফিরে পেলে তো সবাই টুটি তক্ক খাই দিবে কিনে খাবি তবে না এটা একটা খুলে হতো এটার দিকে হাত দিস না ভাই এটা চুপচাপ এগুলো খাই শেষ কর এটা তোর লাগে তো আছে ঠিক আছে আমি আর তুলব এই তুই কেন খাসি এ সালা কাকা মদ খাই খচখচিটা মেটাই দে দে ঘরও নিয়ে যাবো না এখানে শুয়ে থাকবো পড়ে থাকবো বহুত মদ খাবার মন না খা আজকে পুরো ঠুসে দেবো তোর মেন মালটা কোথা গেল মেন মালটা মেন মালটা আমার কইরে লুকা লুকা মেন মালটা এই মদ ফেকে দিছিস যা
ফিরিল লয় মেনমালটা কোন দিকে গেলি কোন মেনমালটা নাই এটা আগে শেষ করতে বল এই তোর ভাই শেষ করলি তো কই আর এক লাগ গেলে কাই আমি একটা খাইতে পারবো বল হ্যাঁ বহুত কুচকুচি একটা খাইয়ে ফেটে গেল তার পুরা এখন সব লাই বাকি আছে একটাতে কুচকুচি মেটে গেল তা আমার দমে হয়ে গেছে বুঝলি না তোরা এই লেখা আমাকে অল্প ঘরে ছাড়ি দিবি চ ঘরে ঘরে না তো কোথায় ছেড়ে দেব মালটো হ্যাঁ মেন মালটা দেখি না না তো ওই যে শেষ হয় নাই যে এলে শেষ করতে হ্যাঁ আমি ওই জন্য খাই না একটুকু এইটা ফুরাইলে দিবি না হ্যাঁ আরে সব দিব ঠিক আছে আমি খাচ্ছি ঠিক না ঠিক আছে ওইটা খাইয়ে দিন না তোরা হ্যাঁ না না তোরা অল্প সবর মান আমি এটা চুকাইন দিছি হ্যাঁ হুম বাপ দুটা দুটা খাইছে যা রে এই মনো যাজ গর্ব যাইতে লাগবে কইলে আলাদা হয় নাই যাইতে হবে আলাদা কি এবার ফেলে দেব হ্যাঁ আমরা পাবি না খাইতে আরে দাঁড়া বেতাল হইল যে টেনশন কেন যে খাইতে পাবো দেখছি না ও সারাঙ্গিল যে তুমি তো টেনশন নিন না মরাইলো রে ইয়াকে কে মদ খাওয়াইলো রে এই সালা মদ খাওয়াই ইয়াকে লোটা পোটা করালি কে উল্টা দিলি রে আমার গায়ে উল্টে দিয়েছে আমাকে কে ধকলে দিলি হ্যাঁ আমার গায়ে উল্টে দিয়ে যে একজন ইয়া কামাইর বাবা আরে আমাকে কে ধকলে দিলি আমাকে তো মদ খাবার কেন সুকরে যদি টাকা দিলে নিব তো মাতাল কো থাকা আর দেখ এই বোতলটা পড়লে ধর বোতলটা উঠা গুছালো গুছালো মদ সালা পয়সা দিয়ে মদ রে বাবা আমার বেকার করলো বেকার করলো অমন করে না বেটু দে খাইতো পালি নাই রে 20000 টাকা বরবাদ করে দিলো পালি নাই রে মেন মালটা মেন মালটা দেটুকু দে এ মেন মালটু পড়ে গেছে দেল পদে মেন মালটা দে সালা পড়ে মরে গেছে তা মেন মালটার কথা একটুকু ছাড়ছে নাই কো বলি তোরা মেন মালটা আমাকে দিবি নে বুঝতে পাচ্ছি তোরা আমাকে দিবি নাই না ঘরও যাইতে লারবি তো মদটা খায় এমনি যাইতে লাগছে আর মেন মালটা কাহে আরো পড়ে রবি আর আমি এর পেছু দিকে ভর দিবার পড়ে পেছু দিকে মেন মাল যাব না আমি ঠিক চলে যাব আমি মত পালি নাই গো আমাকে ঠিক তোরা টুকু পৌঁছাই দিবি বুঝলি আমি পৌঁছাই দেব না যাও না দাঁড়া তো আর টুকু দিলে কি হই যাবে হ্যাঁ তোদের কমে যাবে বল না 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 আর দিস না মেন মালটা আমি খাবো আমি আমরা মাল খায় নিয়ে চা সব বেগে দিয়েছে লে দাও আমার ব্র্যান্ড মালটা দে ব্র্যান্ডেড মালটা দে এই টাকা এটা মেন মালটা বটে না হ্যাঁ এটাই বটে এটাই বটে মেন মাল মেন মাল এটাই বটে খা হ্যাঁ আমি উঠছি দিলি না এই জায়গা ধরে উঠান দে রে না না তুই খাওয়াছি তুই উঠা আমি ধরে খাইছি ওকে পার্টিটা আমার ভালো লাগলো ঠিক আছে তোরা দারুণ খাওয়ালি ফিরি পাইলে এখন কত কি বলবে ফিরি পাইলে আলকাদরা খাইলে এমন মানুষ বটে তুই চিনি না যাক আমার চপ্পলটা কথা গেল রে দেখ ইয়া তো বেকার চপ্পলটা দে চপ্পলটা গুজে দে নাইলে এখন ঘুরে মদের উপরে পড়ে এখন মদলা ফেলে দিব আমাকে ছাড়িতে যাওয়ার বাহানে বউটাকে ভাইলতে যাস তোরা বুঝলি তোরাকে ছাড়িতে যেতে হবে না আমি চলে যাবো বুঝলি যা তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে মরবিস যা তোরা খাই নিয়ে আয় তোরা তোদের নেশা হয়ে গেছে বুঝলি আমি ঠিক চলে যাব তোরা ভালো করে থাক সালা নিজে মদ খায় আমাদের নেশা হয়ে গেছে ইসালা কেমন মদ উড়িয়ে ঠিক আছে তোরা ভালো করে খাই নিয়ে আয় আমি চলে যাবো আমার গাড়িটা পৌঁছাই দিবি মদেই নাই আমার আগে জিতুয়া পিঠা খাবো মদেই নাই তো তুই তো সব মদ ফেলে দিলি তো আয় নিয়ে খা হ্যাঁ
এগুলা কি কে এনে দিয়েছিল আমার দাদুতে তো আমি খালি সবলা হ্যাঁ মদের বটু পড়ে দিলি আর কি আমার দাদু এনে দিবে এটা বাবার পকেট থেকে 5 টাকা চুরি করে আনলি ও মদ খাওয়ার জন্য তোরা চুরি করিস অভদ্র ছেলে হ্যাঁ আগে বললে আমি আসি নাই তুই কত ভদ্র হ্যাঁ চলে এদের ইয়ার কথা খাওয়ানি দেখছি খাইলি কথা গেলি হ্যাঁ খালি আ বলতে বলবো কি হ্যাঁ কথা গেলি হেটাই নাল করে দেব খন এরে ভাই তুই দাঁড়া রে মানে ওটা আমার বাবার পকেট থেকে চুরি করিলি তো মানে বাবার পকেট থেকে বাবা বললে তুই বাইর করেলে আইলে ঠিক তোরা সবাই জুয়েলক ভুল বুঝছি আমার টাকা গেল আরে মদড়ি জায়গা যা ঘরে পতন দে তুই যে আমাকে নিয়ে আলি আর আমার কাছে খাওয়ালি নে এরে দাঁড়া রে তুই খাবি তো বগাছি কেন একটু আছে মনে গুলাই আমি চাইতে বুঝে বলি তুই আমার সাথে ঝগড়া করতে আসিছিস না আমাকে ঘর পৌঁছাতে যাচ্ছিস বন্য খুলে বন্য তোকে ঘর পৌঁছাতেও যাচ্ছি একদিন দেখে আমার যার মাথা থামছে না তোর মনে লাগছে বিচে বিচে ইয়ার হইলো না আমরা না মদ খাইতে পারি না বলি তোরা কি কোনোদিন মদ খাইস নাই নাকি হ্যাঁ খাইস নাই লো লককে নিমন্ত্রণ করার কি দরকার ছিল হ্যাঁ বলি লককে নিমন্ত্রণ করার কি দরকার ছিল কে জানে যে তুই রাক্ষসাটার বডি রাক্ষসের পরে খাইয়ে লিবিস আমি ফ্রি পাইলে আলকাতরা খাইয়ে দিই বুঝলি সেই আলকাতরা কেন তোকে পেট্রোল খাওয়ান দেব কাইলে মদ বলে সেই মাতাল চল চল ঘর চল ঘর চল ভারি তুই মাতাল আমাকে তুই চিনি তুই আমাকে মাইছিস না ঘর নিয়ে যাচ্ছিস সেটা বন্য আরে ভাই ঘর নিয়ে যাচ্ছি তোকে ভালো সিরে ঘরে সুয়ান দিতে হবে এক নারে বৌদি তোকে ঠেঙাবে এসব মদ খাই নিয়েছি তোরা খাবি জানো আমি ঠিক চলে যাব আমার টেনশন নিতে হবে না ঠিক আছে আমি ঘর সন্ধ্যা রাত্রকে পৌঁছে যাব তবে ভূষণ বলিস না বউটাকে হ্যাঁ এই হাতে দেখ চালারা মদ খাওয়া খাই বুঝলি না কথা গেলি আরে আমি এই বটি রে তোকে পলখুটে পলখুটে দেখতে পাই গেলছি নাকি ইস সালা মুক্তিদের কথা বেকার শুনলি যে ডাকরে ওকে লে রে ঠেলা সামাল এ তাড়া এই গাছের রাস্তাটা ওইদিকে চো সে তো আমিও দেখতে পাচ্ছি এধারে আছে হ্যাঁ আমি কি আর দেখতে পাচ্ছি নাই হ্যাঁ তবে এদিকে কেন চলছি এদিকে ওইদিকে আমি যেতে পাচ্ছি না চলছি বলে এদিকে একটা রাস্তা বানাবো ভুনু উফ এ রাস্তা কি তুই কি লরেন বডি যে রাস্তা বানাবি আরামসে তো উঠে উঠে ওরে ওরে দিলিস আমাকে ফেলাই হ্যাঁ বললি না আমি একাই চলে যাবো কাচারে কাচারে নিয়ে যাচ্ছি আমার নাম দিতে পারলা ওকে যাহ করলিস হ্যাঁ খাওয়াইন দিলিস দমে আমি খাইতেছিলি নেই আর আমাকে কাচড়াই কাচড়াই নিয়ে যাসিস তোরা এটা ভালো করছিস বন্ধ টাড়া ভালো ছিল টাড়া যা হোক কোন আমার গাটে নিজেই পড়ে যে আমরা তো মদও খাই না আর তুই মদ খায় পড়ে দিলি আমার গাটে তো বলি আমাকে আমাকে অতটা খাওয়াবার কি দরকার তোদের তোদের এটা প্ল্যান ছিল বুদ্ধি ছিল তুই বলছিস আমার এগুলাতে কিছুই হবে না আর এখন খানে বলছিস প্ল্যান ছিল না হেলিকপ্টার ছিল ঠিক আছে তুই আমার সাথে ফেচার ফেচার করে নিয়ে আমার নেশাটা আরও বাড়িয়ে যাচ্ছে সুকুমারে আমাকে ছাড়তে যাবি দিচ্ছ নাই তো হ আমি একাই চলে যাবো থাক যা যা তুই একাই যা তোর সঙ্গে কে যাবে ভালো ওখানে আমার ট্যাঙ্কটা ছুলান যা তো এর পেছনে পেছনে যেতে হবে কোনো দাম পাড়ারে মারি দিলে আমার নামে কেস হয়ে যাবে আহ উঠে গেল রে এ তো ঘর বড়ে মাতালকে আরো রাস্তা দেখাচ্ছে মাতাল নিজেই রাস্তা তৈরি করে মাতালকে আরো রাস্তা দেখাচ্ছে শালা কাঁটা খোঁচা তাড়িয়ে তুড়িয়ে মাতাল একটা রাস্তা তৈরি করে দেই আর মাতাল কারো রাস্তা দেখাচ্ছে
घर पहुँचे गल नगरे घर पहुँचे गल भलो हल चल दे मैं तो जा तू तू यहाँ के छाड़ते गल जी बोल जी सो बेला करा लेना अमी किसी का नहीं नहीं चल दे गल चल दे एक लाख कमाने जा जा सालों ये बोतल लगे भागी चलो मैं चलो क्या पाएंगे चलो।